আগামী 30 জুলাই চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর উপর জোর দিয়ে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনতে হবে। দুপুরে চট্টগ্রামে মিডডাস প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, দলের রিজার্ভ ভোট 40%, কিন্তু উপনির্বাচনে দেখা যায় ভোটার সংখ্যা অনেক কম। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধান নিরসনে সচেষ্ট থাকব। সর্বোপরি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও আগ্রহের সম্পূরক হিসেবে নিজেকে নিবেদিত রাখবো সবসময়।